আরব সাগরের তীরে এক স্থপতির নৈসর্গ, তাই দেখতে চলুন এবার ঐতিহাসিক দিউ দুর্গ। হ্যাঁ বন্ধু, আমরা সবাই জানি ইতিহাস নিজে সৃষ্টি হয় না, মানুষের ভালোমন্দ ক্রিয়াকর্মই পরবর্তীকালে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। আর তারই এক জ্বলন্ত নিদর্শন এই দর্পহারী দিউ দুর্গ। সুন্দর কারুকার্যময় অর্ধব্যাসাকৃতির দিউ ফটক, ফটকের মধ্যে তৈরি রাস্তা দিয়ে এগোলেই স্বল্প উচ্চের মিনার বিশিষ্ট তোরণ, আর সেই তোরণের বক্ষ বিদীর্ণ করে যে পথ সৃষ্টি হয়েছে, সেই পথকে সাথী করে আপন খেয়ালে সম্মুখগামী হলেই নজরে পড়বে অর্ধ উন্মুক্ত অসিত বর্ণের দ্বার। দুর্গ চত্বরে পর্যটকদের কৌতূহলোদ্দীপক আলোচনা ও আনাগোনা আপনাকেও করে তুলবে কৌতূহল প্রবণ। আর সেই দরজা অতিক্রম করে রাস্তার ধারে বিচিত্র বর্ণের পাতাবাহার ও বৃক্ষ শ্রেণীর সহাবস্থান লক্ষ্য করতে করতে আপনি পৌঁছে যান বহু ইতিহাসের সাক্ষী এই আরব সাগরের তীরে অবস্থিত দিউ ফোর্টে। দুর্গ সুরক্ষিতের জন্য অতন্ত্র প্রহরায় নিবন্ধ তোপের নল, সাগরের একাধারে ভগ্ন প্রায় প্রাচীর। এরপর আপনি প্রবেশ করুন সাগর সংলগ্ন কালের নিয়মে ক্ষীয়মান এক প্রাচীন দুর্গের একাংশে। উন্মুক্ত আকাশের নিচে বৃক্ষ সমাহারে বেষ্টিত এই দুর্গ, সাগরের মধ্যবর্তী অংশে কালের সাক্ষী হিসাবে আজ উন্নত মস্তকে বিরাজমান এক দুর্গ। যাত্রীদের আরোহণ ও অবতরণের জন্য মসৃণ ঢাল রাস্তা, অপরদিকে ঔপনিবেশিক পর্তুগিজদের দৈনন্দিন শরীরচর্চার জন্য তাদের তৈরি সুইমিং পুল, যা আজ মৃতপ্রায়। সাগরের অপর পার্শ্বে ঐতিহ্যমণ্ডিত ওয়াচ টাওয়ার, আর এই পুরনো স্মৃতি রোমন্থন করে প্রবেশ করুন দুর্গের উপর নিরাবরণ চাতালে। তৎকালীন পর্তুগিজরা নিজেদের নিরাপদ ও সুরক্ষিত রাখতেই চাতালের খোলা বাতায়নের মধ্যে দিয়ে শত্রুদের উদ্দেশ্যে জড়ো করেছিলেন কামানের ক্রোধানল। অতঃপর অনেক ইতিহাসের রাজসাক্ষী পর্তুগিজদের প্রার্থনা কক্ষ,
অনতি দূরে লাইট হাউস ও ভগ্নপ্রায় চার্চের স্থপতি দেখতে দেখতে আপনি প্রবেশ করুন বারুদখানায়, আর তারই স্মৃতি বহন করে চলেছে অজস্র তোপের বহিরাবরণ। এরপর আপনি ফোর্ট থেকে নামতে নামতেই পরিলক্ষণ করতে পারবেন আরব সাগরে অর্ধ নিমজ্জিত পানিকোঠা বা ফোর্ট ডিমার। কথিত আছে শত্রু সেনাদের হাত থেকে নিজেদের বাঁচাতে এই দুর্গ নির্মাণ করা হয়, এবং আশ্চর্যের হলেও সত্যি উক্ত পানিকোঠা বা ফোর্ট ডিমার মাত্র একদিনে নির্মিত হয়েছে। আর এই কলাকৌশলের প্রকাশের ভয়ে উক্ত দুর্গের রূপকারকে প্রাণ দিতে হয়। তাহলে আর দেরি কেন? ইতিহাসের সাক্ষী হতে আজই চলে আসুন এই অমর মহাকাব্যিক দিউ দুর্গে। আপনাদের যাত্রাপথ সুগম রাখতে প্রয়োজনীয় নির্দেশনামা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আর কি, দেখতে থাকুন সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ।